এশিয়ার, বিশেষত পূর্ব এশিয়ার একটা খুব প্রচলিত এবং খুব জনপ্রিয় যানবাহন হচ্ছে রিক্সা। বহু বহু বছর আগে জাপানে প্রথম এরম রিক্সা তৈরি হয়েছিল, যেটা ছিল টানা রিক্সা, যাকে আমরা টানা রিক্সা বলি। তখন জাপানে একে বলা হতো জিনি রিকিশা। ধীরে ধীরে এটা সারা দক্ষিণ পূর্ব এশিয়া এবং ধীরে ধীরে ভারতের দিকে আসতে শুরু করে। ইতিমধ্যে 1880 নাগাদ তৈরি হয়ে গেছে সাইকেল রিক্সা। বাইসাইকেল আবিষ্কার অল্প পরেই এগুলো শুরু হলো। এখানে টানার বদলে প্যাডল করা যেত এবং এই রিক্সা ধীরে ধীরে ভারতবর্ষে চলে এসেছিল। শোনা যায় একজন সাহেব একবার ভারতীয় টানা রিক্সা দেখে বলেছিল, চু চু মানুষের রিক্সা টানছে, মানুষের গাড়ি টানছে। যাই হোক, রিক্সার এখন অনেক পরিবর্তন হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ হচ্ছে মোটর দিয়ে আমরা চাচ্ছি ব্যাটারি রিক্সা, মোটর দিয়ে আরেকটু অ্যাডভান্সড যাকে বলা হচ্ছে অটো রিক্সা, আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যাকে বলা হচ্ছে টুকটুক, যেটা আমরা থাইল্যান্ড কম্বোডিয়ায় দেখতে পাই। এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখনকার ভারতবর্ষে টোটো। এখন পশ্চিমেও বেশ অন্য রকমের রিক্সা দেখতে পাই। আর আরেকটা নতুন জিনিস হচ্ছে সোলার পাওয়ার রিক্সা। সত্যি কত দেখব, রিক্সা সত্যি আমাদের পৃথিবীর ইতিহাসে খুব অন্যরকম একটা যানবাহন। এটা যদিও কোনো দূষণ করে না, কিন্তু একটা মানুষ সে আপনার জন্য খেটে নিয়ে যাবে, এটা এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যদি সত্যি এরকম মোটর চালিত রিক্সা আমরা এখনও সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে দেখতে পাই, তাহলে যেন মনুষ্যত্বের কিছুটা আঁচ আমরা এখনও পাবো।